সবাইকে স্বাগত জানাচ্ছি বয়ন্দ সংবাদে সাথে আছি আমি আনিকাতা বচ্চম এবং সাথে আছি আমি মোস্তাকিম বিল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী কর্মসূচি ইভিএম থাকলেও আওয়ামী লীগ নির্বাচন করবে না থাকলেও করবে নোয়াখালীতে ওবাইদুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার মানুষ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি পালন করেন মানববন্ধনে বক্তারা ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকল ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেন এ সময় শিক্ষার্থীদের অন্যের বোনের ধর্ষণে কাদেনা তোর মন কেমন হবে যেদিন দেখবি ধর্ষিত তোর বোন সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করতে দেখা যায় ক্যাম্পাসে শীতকালীন ছুটি চলাকালীন সন্ত্রাস ও নিপীড়ন বিরোধী ঐক্যের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে মুক্তিযোদ্ধা নূর আলম বলেন মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানিরা আমাদের নারীদের ধর্ষণ করেছে আমরা তিরিশ লাখ শহীদ ও হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি সেই স্বাধীন দেশটি পঞ্চাশ বছর পূর্তির সময় দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ধর্ষিত হয় তাহলে একজন কৃষকের মেয়ের কি অবস্থা একজন শ্রমিকের মেয়ের কি অবস্থা হতে পারে তিনি আরো বলেন আমি কোন রাজনৈতিক স্বার্থে দাঁড়াইনি আমি দাঁড়িয়েছি কেননা আমারও চারটি কন্যা সন্তান রয়েছে আমার একটি মেয়ে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে কতটুকু নিরাপদ রাস্তায় নিরাপদ নয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ নয় এমনকি নিজ গ্রামেও নিরাপদ নয় তাহলে তারা কোথায় যাবে বর্তমান সময়ে কোনো কন্যার পিতা তার মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে স্বস্তিতে বাড়িতে ঘুমাতে পারেন না রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরি রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিলন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম ইভিএম থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না থাকলেও অংশগ্রহণ করবে এ নিয়ে বিতর্কের কিছু নেই সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে নোয়াখালীর উপজেলায় বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন উপলক্ষে মোরাল উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন আইসিটিআইনে কোন ব্যক্তি যদি সাজা পেয়ে থাকে তবে তা তদন্ত করা হবে এছাড়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম নিয়ে যে বিতর্ক চলছে সেই বিষয়ে তিনি বলেন আওয়ামী লীগ ইভিএম থাকলেও নির্বাচনে অংশ নেবে না থাকলেও নির্বাচনে অংশ নেবে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুল নাহার শিউলি সহ অন্যান্যরা এদিকে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন এর আগে কবিরহাট উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে শীতাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ওবায়দুল কাদের নিয়ম থাকলো আমরা নির্বাচন করব না থাকলো আমরা নির্বাচনে অংশ নেব এটা নিয়ে অহেতু আমরা বিতর্কে জড়াতে চাই গত শনিবার নাটোর থেকে মস্তকবিহীন শিশুর লাশ উদ্ধারের চার দিন পর ওই শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার ভেদরা বিল থেকে মাথাটি উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাথাটি ফরেন্সিক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী পরিবারের ছোট শিশুদের স্কুলে পাঠাতেও এখন ভয় পাচ্ছেন তারা নাটোর সদর থানার উপপরিদর্শক সুব্রত কুমার জানান নিখোঁজের সাত দিন পরে গত চারই জানুয়ারি শনিবার সদর উপজেলার এলাকার একটি বাসঝাড় থেকে শিশু হাসান আলীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ উদ্ধারের পর শিশুটির মাথা উদ্ধার এবং হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নামে পুলিশ বিভিন্ন সোর্সের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার ভেদ্রার বিল এলাকার একটি রসুনের জমি থেকে মাথাটি উদ্ধার করা হয় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে মাতাবিহীন এই শিশু বাচ্চা পাওয়ার পর এলাকায় প্রাইমারি স্কুলে যে শিশু বাচ্চাগুলো স্কুলে যাইতে অনেক প্রকাশ করতেছে আতঙ্ক বিরাজ করতেছে এটা সুখের একটা সাইডে এলাকাবাসী আমরা কেউ মেনে নিতে পারতেছি না শিশু হত্যা এটা খুব মর্মান্তিক ঘটনা তারপরে মাথাবিহীন আমরা জানাজার মধ্যে ওর লোকের সমাগম আমরা কম পাইছি আমরা কভারের হ্রাস দাফনের টাইম ওই বাচ্চাটা শিশু বাচ্চাটা কবরে নামানোর আমরা লোক খুঁজে পাই না আতঙ্কে আমরা ধরেন এই ঘটনার পর থেকে আমাদের নাতি বা ছেলে পেলে এদেরকে স্কুলে পাঠাইতে পারতেছি না তারা ভয়ে চিল্লা করে এবং সাথে যাইতে হয় আমাদের মাথাবিহীন এই লাশটা পাওয়ার পর থেকে আমরা খুব ভয় আছি স্কুলে যাওয়া সবাই স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে আমরাও যেতে পারছি না স্কুলে বিলের রসুনের জমিতে পাওয়া মাথাটি ওই শিশুর কিনা তা ফরেন্সিক রিপোর্টের পর জানা যাবে বলে জানাই পুলিশ তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথাটি শিশু হাসান আলী হওয়ার সম্ভাবনাই বেশি গত শনিবার আমরা একটা মস্তকবিহীন লাশ পাই লাশের প্রেক্ষিতে আমাদের সদর একটা মামলা হয় মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত অব্যাহত রাখি এবং লাশের মাথা বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজার চেষ্টা করি তার প্রেক্ষিতে আমরা আজকে একটা মস্তকবিহীন মাথার

নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবার নাটোর জেলায় ছয় থেকে এগারো মাস বয়সী ছাব্বিশ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ উনিশ হাজার পঁচাশি জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে প্রেস বিফিয়ে জানানো হয় এজন্য জেলায় এক হাজার কেন্দ্রে স্বাস্থ্য সহকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবক সহ দুই জন কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ